কখনো গানে গানে প্রেমিকের হৃদয়ের কথা, কখনো আবার অসহায় বৃদ্ধ বাবা মায়ের চাপা কষ্ট, সময় সময় যেন ফুটে উঠেছে তারই গানের মধ্য দিয়ে। বলছিলাম দুই বাংলার মানুষের প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর কথা, জীবনমুখী গান গেয়ে যে জয় করেছে দর্শক হৃদয়। 29 বছর আগে বাংলা আধুনিক গানের যে পরিবর্তন এনেছিলেন তিনি, তাই তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। তাই তার সম্মানার্থে তার নামেই হাওড়ায় তৈরি হচ্ছে 800 আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ, যার নাম দেয়া হয়েছে নচিকেতা মঞ্চ। নচিকেতার ছবি ও বিভিন্ন গানের লাইনে সেজে উঠবে প্রেক্ষাগৃহটির ভেতরের অংশ। ভারতীয় গণমাধ্যমে আনন্দ প্রকাশ করে নচিকেতা জানিয়েছেন, তার আরও বেশি ভালো লাগবে যদি নিজ অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হয়। 30 বছরের সঙ্গীত জীবনে প্রায় 10,000-এর কাছাকাছি স্টেজ শো করেছেন এই শিল্পী। তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় 800, এবং মজার ব্যাপার হলো প্রেক্ষাগৃহের আসন সংখ্যাও 800। ভূপেন হাজারিকা ছাড়া জীবদ্দশায় এমন সম্মান পাওয়া আর কোনো শিল্পীর সৌভাগ্য হয়নি। নচিকেতা ভক্তদের জন্য রয়েছে আরও এক সুখবর। সম্প্রতি নিজের আত্মজীবনী লেখার কাজ শুরু করেছেন নচিকেতা, যার নাম দিয়েছেন বিপজ্জনক হারমোনিয়াম। তানজিলা খান, মিম, সময় সংবাদ।